আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। রেড হ্যাট লিনাক্সে আরপিএম হলো একটি ফাইল ফরম্যাট। উইন্ডোজ এনভায়রনমেন্টের সাপেক্ষে যেমন আমরা ডট ইএক্সি ফাইল ফরম্যাটটি ব্যবহার করে থাকি কোনো সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে রেড হ্যাট লিনাক্সে ডট আরপিএম এই ফাইল ফরম্যাটটি ব্যবহার করা হয়ে থাকে কোনো প্যাকেজ ইনস্টলেশনের ক্ষেত্রে। আর আরপিএম অর্থ হলো রেড হ্যাট প্যাকেজ ম্যানেজার। সাধারণত আমরা যখন কোনো ভোটেবল সিডির মাধ্যমে রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিয়ে থাকি, সেই সিডিতে অসংখ্য আরপিএম প্যাকেজ আগে থেকে দেয়া থাকে। এর জন্য আলাদা করে সিডি বা ডিভিডি পারচেস করার প্রয়োজন হয় না। তবে এক্ষেত্রে একটি সমস্যা হলো, কোনো সার্ভিস যদি আমরা ইনস্টল দিতে চাই বা কোনো প্যাকেজ যদি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে এর সাথে সংশ্লিষ্ট আরও অনেক প্যাকেজ ইনস্টল দিতে হয়, যাকে বলা হয় ডিপেন্ডেন্সি। আর এই ডিপেন্ডেন্সি দূর করার জন্য ইয়াম সার্ভার কনফিগার করা হয়ে থাকে। আর ইয়াম সার্ভার কনফিগারের মাধ্যমে কোনো একটি প্যাকেজ যদি ইনস্টল করা হয়, এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্যাকেজগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। আমাদের আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইয়াম সার্ভারটি কনফিগার করতে হয় এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কমান্ডের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর যদি ইতিমধ্যে এই কাজটি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এ পর্যায়ে যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো ইয়াম প্রসেস। ইয়াম হচ্ছে প্যাকেজ ইনস্টলেশনের এমন একটি উপায় যেখানে ডিপেন্ডেন্সি নিয়ে চিন্তা করা লাগে না। এর মাধ্যমে ডিপেন্ডেন্সি সহ প্যাকেজ ইনস্টলেশন হয়ে যাবে, একদম ঝামেলা নেই। আর এজন্যই থাকতে হবে একটা রিপোজিটরি বা গুদাম, যেখানে সব প্যাকেজ থাকবে আর ইয়াম নিজেই বুঝে নেবে যে সেই গুদাম থেকে কোন প্যাকেজটি ইনস্টল করা লাগবে। তো প্রথমে আমি ভার্চুয়াল মেশিনটি অন করছি। ভার্চুয়াল মেশিনটি অন করার পর টার্মিনাল থেকে প্রথমে আমি সিডি রমটি অ্যাক্টিভ করব। আর এর জন্য কমান্ডটি দিব মাউন্ট স্ল্যাশ সিডি রম, সরি মাউন্ট। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার এই সিডি রমটি মাউন্ট করা হয়েছে। এ পর্যায়ে আপনাদেরকে কিছু কমান্ডের সাথে পরিচয় করে দেব। যেমন আমার সিস্টেমে যে সকল প্যাকেজগুলো ইনস্টল অবস্থায় আছে তা দেখার জন্য যে কমান্ডটি আমরা ব্যবহার করতে পারি, যেমন আরপিএম মাইনাস কিউ এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজগুলো এই মুহূর্তে আমার সিস্টেম ইনস্টল আছে সেই প্যাকেজগুলো। এখন আমরা নির্দিষ্ট কোনো প্যাকেজ ইনস্টল আছে কিনা তা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যে কমান্ডটি ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা বাইন্ড যে প্যাকেজটি আছে এই বাইন্ড প্যাকেজটি ইনস্টল আছে কিনা সেটি আমরা এখন দেখব। এর জন্য কমান্ড দিব আরপিএম মাইনাস কিউ আই বাইন্ড। আমরা দেখতে পাচ্ছি এই প্যাকেজটি আমার সিস্টেমে ইনস্টল নেই। তো এভাবে আপনারা যে কোনো প্যাকেজ ইনস্টল আছে কিনা তা দেখার জন্য এই কমান্ডটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আরও কিছু কমান্ডের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। যেমন কোনো নির্দিষ্ট একটি প্যাকেজ ইনস্টল করতে চাইলে আমরা যে কমান্ডটি ব্যবহার করতে পারি, এর জন্য প্রথমে আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সেই কমান্ডটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেটি আরপিএম স্পেস মাইনাস আইভিএইচ স্পেস প্যাকেজ নেম, অর্থাৎ যে প্যাকেজটি আমরা ইনস্টল করতে চাই সে প্যাকেজের নাম। কোনো নির্দিষ্ট একটি প্যাকেজ আনইনস্টল করতে চাইলে আমরা যে কমান্ডটি ব্যবহার করতে পারি, যেমন আরপিএম স্পেস মাইনাস ই স্পেস প্যাকেজ নেম। তারপর কোনো একটি প্যাকেজকে যদি আমি আপডেট করতে চাই, তাহলে আমরা যে কমান্ডটি ব্যবহার করতে পারি সেটি হলো আরপিএম স্পেস মাইনাস ক্যাপিটাল ইউ ভি এইচ স্পেস প্যাকেজ নেম। ম্যানুয়ালি আরপিএম ইনস্টল করতে গেলে অনেক সময় ডিপেন্ডেন্সি প্রবলেমে পড়তে হয়। এক্ষেত্রে আমরা কমান্ডের সাথে মাইনাস মাইনাস নোডিপস এই অপশনটি ব্যবহার করে ইনস্টল করতে পারি, যেমন আরপিএম স্পেস মাইনাস মাইনাস নোডিপস স্পেস প্যাকেজ নেম। ডিপেন্ডেন্সি ছাড়া আরপিএম রিমুভ করতে চাইলে আমরা যে কমান্ডটি ব্যবহার করতে পারি সেটি হলো আরপিএম স্পেস মাইনাস মাইনাস ইভি স্পেস মাইনাস মাইনাস নোডিপস স্পেস প্যাকেজ নেম। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা ইয়াম প্রসেসের কাজটি শুরু করব। এর জন্য আমি প্রথমেই মাউন্ট পয়েন্টে একটি ফোল্ডার তৈরি করছি, স্পেস আরপিএমএস নাম দিয়ে এন্টার। তারপর আমরা সিডি স্পেস এমএনটি
ইন্টারফেস করলাম। এখন যদি আমি ls কমান্ডটি দেই, আমরা দেখতে পাচ্ছি এর আন্ডারে অনেকগুলো ফোল্ডার এবং ফাইল আছে। তো বন্ধুরা, এইখান থেকে আমরা অ্যাপ স্ট্রিম এবং বেজ ওএস এই দুটো ফোল্ডার কপি করে মাউন্ট পয়েন্টে থাকা আরপিএমএস নামক যে ফোল্ডারটি আমি একটু আগে তৈরি করেছিলাম সেখানে কপি করে রাখবো। আর এর জন্য যে কমান্ডটি আমরা দিতে পারি, যেমন সিপি সাধারণত কোনো কিছু কপি করার জন্য ব্যবহার করা হয়, মাইনাস আর বেজ ওএস আর পি এন্টার। একটু সময় লাগবে, আমরা ততক্ষণ ওয়েট করব। একইভাবে আমরা অ্যাপ স্ট্রিম যে ফোল্ডারটি আছে সেটি কপি করে আরপিএমএস এ পেস্ট করব, সিপি মাইনাস আর অ্যাপ স্ট্রিম আরপিএম এস। ফোল্ডার দুটি কপি হওয়ার পর এ পর্যায়ে আমি আরপিএমএস ফোল্ডারে যাব আসলে কপি হয়েছে কিনা তা দেখার জন্য। এর জন্য যে কমান্ডটি দিচ্ছি সিডি এন্টার। এবার যদি আমি ls কমান্ডটি দেই, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অ্যাপ স্ট্রিম এবং বেজ ওএস এই দুটো ফোল্ডার কপি হয়ে চলে এসেছে। এখন আমি স্ক্রিনটি ক্লিয়ার করছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর সিডি কমান্ডটি ব্যবহার করে আমি এখন হোম লোকেশনে চলে আসলাম। হোম লোকেশন থেকে আমরা এখন yum.repos.d নামক যে ফোল্ডারটি আছে সেখানে যাব। এর জন্য সিডি স্পেস টিসি yum d এন্টার। এবার যদি আমি ls কমান্ডটি দেই, আমরা এখানে তিনটি ফাইল দেখতে পাচ্ছি। তো আমি সবগুলো ফাইল এখন ডিলিট করে দিব। এর জন্য আমি যে কমান্ডটি দিব rm মাইনাস rf স্টার। ওকে, এখন অ্যাপ স্ট্রিম রিপো নামের একটি ফাইল তৈরি করব এখানে। এর জন্য আমরা যে কমান্ডটি দিতে পারি ভিআই অ্যাপ স্ট্রিম ডট রিপো এন্টার। ফাইলটি ওপেন হওয়ার পর আমরা এখানে কিছু স্ক্রিপ্ট লিখব, যেমন আই প্রেস করলাম, টেক্সট বক্স এনেবল হলো, অ্যাপ স্ট্রিম নেম ইকুয়াল টু অ্যাপ স্ট্রিম রিপো বেস ইউআরএল সরি ফাইল অ্যাপ স্ট্রিম। আমরা চেষ্টা করব এই স্ক্রিপ্টটি নির্ভুলভাবে লিখতে, আপনারা কয়েকবার চেক আউট করে নেবেন যাতে ভুল না হয়। তারপর স্কেপ প্রেস করে টেক্সট বক্সটি ডিঅ্যাক্টিভ করলাম, তারপর শিফট প্লাস কুলন। আমরা এখন ফাইলটি সেভ করে বের হয়ে যাব, ডাব্লিউ কিউ এই দুটি কিওয়ার্ড ব্যবহার করলাম, এন্টার। একইভাবে আমরা বেজ ওএস ডট রিপো নামের আরেকটি ফাইল তৈরি করব, বিআই বেজ ওএস ডট রিপো এন্টার। আই প্রেস করে টেক্সট বক্স এনেবল করলাম, তারপর এখানে লিখব বেজ ওএস এন্টার নেম ইকুয়াল টু বেজ ওএস রিপো base url equal to file slash rpms base os
enable GPG check 0. তারপর আমরা escape প্রেস করে টেক্সট বক্সটি ডিএক্টিভ করলাম, তারপর shift প্লাস কুলন প্রেস করলাম। একইভাবে আমরা W কিউ দুটি কিওয়ার্ড ব্যবহার করে সেভ করে বের হয়ে আসলাম। এখন যদি আমি RPMS এই ফোল্ডারে যাই, এর জন্য যে কমান্ডটি আমি দিব RPMS, তারপর ls কমান্ডটি দিচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ফোল্ডার আছে। আমরা এখন আরেকটি কমান্ড দিব cat etc yum dot d base file dot repo। আমরা baseos.repo নামের যে ফাইলটি তৈরি করেছিলাম সেখানে কি লেখা আছে তা আমরা এখন দেখতে পাচ্ছি। একইভাবে আমরা অ্যাপ স্ট্রিম ডট রিপো নামের যে ফাইলটি আছে সেখানে কি আছে তা দেখতে পাবো। তারপর আমি স্ক্রিনটি ক্লিয়ার করে দিচ্ছি, তারপর সিডি কমান্ডটি দিয়ে হোম লোকেশনে চলে আসলাম। এখন যে কমান্ডটি আমি দিব ইয়াম ক্লিন অল, এই কমান্ডটি দেওয়ার পর আমরা আরেকটি কমান্ড দিব ইয়াম রিপোলিস্ট এন্টার। ইয়াম রিপোলিস্ট এই কমান্ডটি দেওয়ার পর আমরা এখানে যদি এই ট্যাক্সগুলো দেখতে পাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের ইয়াম কনফিগারেশনটি সঠিকভাবে করা হয়েছে, আদারওয়াইজ আমাদেরকে পুনরায় প্রত্যেকটি ট্যাক্স প্রত্যেকটি কমান্ড চেক আউট করতে হবে। তারপর আমি এখন সিডি এমএনটি এই ফোল্ডারটিতে ঢুকলাম, স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি, ls কমান্ডটি দিয়ে একটু ওকে সিডি ওকে। এবার আমরা HTTPD নামক একটি অ্যাপস ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা যে কমান্ডটি দিব ইয়াম ইনস্টল HTTPD করি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই অ্যাপসটি আগে ইনস্টল করা হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি বাইন্ড এই অ্যাপসটি ইনস্টল করি যেমন ইয়াম ইনস্টল বাইন্ড, এখান থেকে আমরা ওয়াই প্রেস করে পারমিশনটি দিয়ে দিব ওকে। আমরা দেখতে পাচ্ছি বাইন্ড এই অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমি এই বাইন্ড অ্যাপসটি আনইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এর জন্য কমান্ড দিব ইয়াম রিমুভ বাইন্ড স্টার, আমরা ওয়াই প্রেস করে পারমিশনটি দিয়ে দিচ্ছি। ফাইনালি বাইন্ড অ্যাপসটি আনইনস্টল হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং আনইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইয়াম সার্ভারটি কনফিগারেশন করতে হয়। যদি কোনো কারণে কোনো কমান্ড বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন, আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।